দুর্দান্ত শুরু বাংলাদেশের। বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে একরকম হেসে খেলেই হারালো বাংলাদেশ। এর চেয়ে ভালো জয় বাংলাদেশ আশা করতে পারতো না, এর চেয়ে ভালো জয় হয়তো প্রথম ম্যাচে আশা করতে পারতেন না অধিনায়ক সাকিব আল হাসানও। প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে প্রাপ্তিগুলো আসলে কী কী ছিল এবং এই জয়ে বাংলাদেশ পাঁচটি যে স্বস্তির জায়গা সেগুলো আসলে কী কী, এই ব্যাপারগুলোই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমত সাকিব আল হাসানের অধিনায়কত্ব। সাকিব 12 বছর পর আবার বিশ্বকাপে ফিরেছেন অধিনায়ক হিসেবে। তিনি দেখিয়েছেন আগের চেয়ে তিনি আরও অনেক বেশি পরিণত, আগের চেয়ে অনেক বেশি ক্যারিশমেটিক। আজ যখন গুরবাজ এবং জাদরান মোটামুটি একটা ভালো শুরু এনে দিয়েছিলেন আফগানিস্তানকে, সাকিবের পর নিজেই বোলিংয়ে এসে সেই জুটিটা ভাঙেন। 20 ওভারের পর তিনি যতবারই বোলিং চেঞ্জ করেছেন ততবারই তার বোলিং চেঞ্জ কাজে লেগেছে। তিনি বোলিং চেঞ্জ করে মুস্তাফিজ কেনেছেন, মুস্তাফিজ উইকেট পেয়েছেন। তিনি বোলিং চেঞ্জ করে তাসকিন কেনেছেন, তাসকিন উইকেট পেয়েছেন। এবং ড্রিঙ্কস ব্রেকের পর তিনি নিজে ব্রেক থ্রু এনে দিয়েছেন। এভাবে তিনি যতবার বলে তার সাফল্য পাওয়া দরকার প্রতিবারই সেটা দারুণভাবে মিলে গেছে। এবং সাকিব আল হাসান আজ আরেকটি দারুণ জিনিস করেছেন, তিনি নিজে উইকেট যখন পাচ্ছিলেন তখন নিজে বোলিংয়ে না এসে তিনি শরীফুল মিরাজদেরকে বোলিংয়ে আনেন এবং শেষ পর্যন্ত বোলাররা অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক টেনে দিয়ে। এবং একটা সময় আফগানিস্তান যখন 80 রানের পর 1 উইকেট হারিয়ে বড় স্কোরের দিকে এগুচ্ছিল, শেষ পর্যন্ত তার 160-এর নিচে অল আউট হয়ে গেছে। এবং সাকিব অধিনায়ক হিসেবে আজকে যে পরিমিতি বোধটা এবং পরিণত বোধটা দেখিয়েছেন সেটা যদি তিনি বিশ্বকাপে ধরে রাখতে পারেন তাহলে বলাই যায় ক্যাপ্টেন কুল হিসেবে নতুন একজন সাকিব আল হাসানকে আমরা দেখতে পাবো এই বিশ্বকাপে। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। দ্বিতীয় যে ব্যাপারটি আজকে গুরুত্বপূর্ণ ছিল সেটা মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্স। মিরাজ প্রস্তুতি ম্যাচে দুটিতেই তিনি টপ অর্ডারে ব্যাট করেছিলেন, তবে আজকে যে তাকে টপ অর্ডারে ব্যাট করানো হবে সেটা একটু চিন্তা করা কঠিন ছিল, কারণ লিটন দাস এবং তানজিদ তামিম দুই রেগুলার ওপেনার আজ শুরু করেছিলেন এবং দুই ওপেনারের পর বাংলাদেশ যখন উইকেট হারায় তখন শান্তর পর মিরাজ উঠে আসেন টপ অর্ডারে এবং সেই ফাটকা বলা যায় বা সেই বাজিটা দারুণভাবে কাজে লেগে গেছে। মিরাজ আগেও বলেছি তিনি এশিয়া কাপে ওপেনিংয়ে নেমে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন এবং আজকে তিনি টপ অর্ডারের পরে নেমে আবারও একটা দারুণ ক্রুশাল ইনিংস খেলেছেন। বোলিংয়ে তিনি 3টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এবং ব্যাটিংয়ে তিনি যে আসলে যেভাবে আজকে ব্যাট করেছেন সেখানে বলাই যায় আমরা সম্ভবত এই বিশ্বকাপে একজন প্রপার মেহেদি হাসান মিরাজকে অলরাউন্ডার হিসেবে দেখতে পাবো। এবং সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশ যদি আরেকজন প্রপার অলরাউন্ডার পায় তাহলে এই বিশ্বকাপে আসলে অনেক কিছু করার স্বপ্নটা আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে। তৃতীয় যে ব্যাপারটি আজকে গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে শান্ত এবং মিরাজের পার্টনারশিপ। এই দুজনের জুটির মধ্যে একটা দারুণ জিনিস দেখা যায়, দুজন দুজনকে বোঝেন খুব ভালো। দুজন এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে জুটি বেঁধে দলকে বড় একটা সঙ্গে এনে দিয়েছিলেন। আজও শুরুতে যখন লিটন এবং তানজিদ তামিম দ্রুত ফিরে যান তখন সামান্য হলেও শঙ্কার একটা ছায়া দেখা যাচ্ছিল, সেই শঙ্কাটা তারা দুজন দারুণভাবে উতরে দিয়েছেন এবং মিরাজ এবং শান্ত রানিং বিটুইন দ্য উইকেট থেকে তাদের দুজন দুজনকে বোঝা খুবই ভালো ছিল। একটু রিস্কি মাঝখানে খেলেছেন সিঙ্গেল নেওয়ার ডাবলস নেওয়ার সময়, কিন্তু শেষ পর্যন্ত কোনো বিপদ হয়নি। এবং শান্তর কথা একটু আলাদা করে বলতে হয় কারণ শান্ত এশিয়া কাপের পর চোট কাটিয়ে আবার দলে ফিরেছেন, এরপর নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজে তিনি রান পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। তবে আজকের ইনিংসটা তাকে আরও অনেক বেশি আত্মবিশ্বাস দেবে কারণ বিশ্বকাপে তার ডেবু হলো আজ এবং সব মিলে নাম্বার 3 পজিশনে বাংলাদেশ শান্তর কাছ থেকে যদি সার্ভিসটা ঠিকমতো পায় এই বিশ্বকাপে আসলে আরও অনেক কিছু আশা করতে পারে। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ ব্যাপারটি আজকে ছিল সেটা হচ্ছে পেসারদের এবং স্পিনারদের কনফিডেন্সটা পরের দিকে গিয়ে ফিরে পাওয়া, কারণ ধর্মশালার উইকেট শুরুতে একটু অনুমান করা হচ্ছিল যে উইকেট কিছুটা পেস বান্ধব হবে, সকালের আর্লি উইকেটে কিছুটা সুইং এবং কিছুটা মুভমেন্ট দেখা যাবে, কিন্তু শেষ পর্যন্ত সেরকম কিছু হয়নি। সকালে বল খুব সুন্দর ব্যাটে আসছিল এবং আফগানিস্তান ব্যাটাররা বাংলাদেশের পেসারদের খুব ভালো মতো খেলছিলেন। তাসকিন, শরীফুল বা মুস্তাফিজ খুব ভালো করতে পারছিলেন না সকালে। সাকিব কিন্তু প্রথম 10 ওভারের মধ্যে সবাইকে মোটামুটি ইউজ করে ফেলেছেন পেসারদেরকে এবং 3 পেসার নিয়ে খেলানোটা একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশে হয়তো আরেকজন বলার লাগতে পারে, শেষ পর্যন্ত পেসার তারা খুব ভালো কামব্যাক করেছেন। শরীফুলের প্রথম স্পেলটাতে তিনি খরুচে ছিলেন, লাইন অনুযায়ী বল করতে পারছিলেন না। তাসকিন মোটামুটি ভালো বল করলেও তিনি সেভাবে আসলে উইকেটের দিক দিয়ে খুব বেশি সাফল্য পাননি। মুস্তাফিজ যদিও গুরবাজকে ফিরিয়ে দিয়েছেন কিন্তু পরের দিকে এসে তাসকিন এবং শরীফুল দুজনেই বেশ ভালো বল করেছেন, শরীফুল বিশেষ করে সেকেন্ড স্পেলে এবং লাস্টের দিকে এসে আফগানিস্তানের লোয়ার অর্ডারে বেশ ভালো একটা ধাক্কা দিয়েছেন। সব মিলে বলা যায় বাংলাদেশের পেসারদের জন্য যে কনফিডেন্সটি পাওয়া দরকার ছিল ধর্মশালার উইকেট থেকে সেটি দারুণভাবে মিলেছে এবং এটি সামনের ম্যাচগুলোতে
করতে বাংলাদেশকে আরো ভালো কিছু করার কনফিডেন্স দেবে পঞ্চম যে ব্যাপারটি আসলে বাংলাদেশকে আজকে সবচেয়ে বেশি স্বস্তি দেবে সেটা আসলে ঠিক খেলার সঙ্গে রিলেটেড নয় ধর্মশালার উইকেটটা আজকে যারা দেখেছেন এবং আউটফিল্ডটা যারা দেখেছেন তারা আসলে বুঝতে পারবেন কেন এই কথাটি বলছি কারণ এই আউটফিল্ডে খেলাটা আজকে বোলারদের জন্য এবং ফিল্ডারদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং রিস্কি ছিল কারণ এই উইকেটে বিশেষ করে আউটফিল্ডের বিভিন্ন জায়গায় বালি উঠে আসছিল মাটির নিচ থেকে এবং উইকেটে যথেষ্ট পরিমাণে পানি দেওয়া হয়নি বলে বালি এবং মাটির যে ব্যবধানটা সেটা খুব কম ছিল সে কারণে বোলাররা যখন রান আপ করছিলেন তখন তাদের স্বাচ্ছন্দ্যের একটু অভাব ছিল এবং ফিল্ডাররা লাস্টের দিকে গিয়ে যখন তারা ডাইভ দিচ্ছিলেন তারা সেই মুহূর্তগুলো খুব বিপজ্জনক ছিল সাকিব আল হাসান একটা সময় ডাইভ দিতে পারলেও তিনি ডাইভ দেননি এবং বাংলাদেশের জন্য বড় সৌভাগ্য বড় কোনো চোট ছাড়াই বাংলাদেশ ফিল্ডিং শেষ করতে পেরেছে এবং আফগানিস্তানও কিন্তু শেষ পর্যন্ত বড় ঝুঁকি হওয়া সত্ত্বেও তারা সেরকম বিপদ হয়নি মুজিব একটা ডাইভ দিয়েছিলেন সেখান থেকে বিপজ্জনক হতে পারত কিন্তু এই মাঠে কিন্তু বাংলাদেশ পরের ম্যাচটা ইংল্যান্ডের সঙ্গে খেলবে এই ধর্মশালাতেই সেখানে রাতারাতি আউটফিল্ড চেঞ্জ হয়ে যাবে না তাই সেই ম্যাচেও বাংলাদেশকে এবং ইংল্যান্ডকে অবশ্যই দুই দলকে সতর্ক থাকতে হবে যেন ফিল্ডাররা এবং বোলাররা কোনো বিপজ্জনক পরিস্থিতিতে না পড়েন এবং এর সঙ্গে একটি বড় প্রশ্ন উঠে গেল এমন একটি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে কেন মাঠের সঠিক পরিচর্যা করা হলো না কেন মাঠে সঠিক পানি না দিয়ে এই মাঠে ফিল্ডারদেরকে নামিয়ে দেওয়া হলো এই প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসছে তারপরও সব কিছু মিলে বলা যায় বাংলাদেশের বিশ্বকাপের প্রথম ম্যাচটা যেভাবে শুরু করার দরকার ছিল সেভাবে শুরু করেছে রান রেটের দিক দিয়ে এগিয়ে গেছে বড় জয় পেয়েছে বোলাররা কম বেশি সবাই উইকেট পেয়েছেন ব্যাটাররা সবাই টপ অর্ডারে রান না পেলেও পরের দিকে গিয়ে শান্ত এবং মিরাজের ইনিংসটা অবশ্যই কনফিডেন্স দেবে বাকি দলকে এবং ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দল যখন পরের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি তার আগে বাংলাদেশ দল বড় একটা আত্মবিশ্বাস নিয়েই সামনের ম্যাচে মাঠে নামবে